নমস্কার বন্ধুরা, হ্যালো গাইস, হ্যালো গাইস। মা, আমরা আজকে নৈহাটি বর্মার কাছে পূজো দিতে যাচ্ছি। হ্যাঁ, আমরা চন্দননগর থেকে যাব বাইকে করে ঘুরির মোড়। ওখানে বাইকটা রেখে জেটি করে ফিরবো, তারপর নৈহাটি বর্মার কাছে পূজো দেবো। হ্যাঁ বন্ধুরা, চলো টাটা বন্ধুরা। বন্ধুরা, মনের মধ্যে বহুদিনের একটা ইচ্ছে ছিল যে নৈহাটির বড়মার কাছে গিয়ে মন ভরে ভক্তি ভরে পুজো দিই। তো শেষ পর্যন্ত আজকে মনের ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে। আমরা এখন চুঁচুড়োর ঘাটে আছি, সেখান থেকে ভেসেলে চেপেছি। ভেসেলে করে আমরা যাচ্ছি নৈহাটি, সেখানে যাব এবং ঠাকুরের কাছে পুজো দেব, প্রার্থনা করব। সেই উদ্দেশ্যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। চলো, তোমরা থাকো আমাদের সাথে। ভেসেলে করে এখন আমরা ওই পারে চলে গেলাম, মানে নৈহাটি। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন হাঁটছি, রাস্তার দুধারে ঠাকুরের পুজো দেওয়ার জন্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে। পুজোর ডালি এবং পুজোর সামগ্রী এখান থেকে কিনে নেওয়া যেতে পারে এবং পুজো দেওয়া যেতে পারে। মন্দিরটা হলো স্টেশন এবং আমরা যে ঘাটে নেমেছি, এই দুটো জায়গার মাঝামাঝি স্থান। খুব একটা বেশি দূরে না, মাত্র 3-4 মিনিট হাঁটা পথ। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো নৈহাটির বড় কালীমায়ের মন্দির। ফেভারিট কি না ফেভারিট? আমরা পুজোটা মঙ্গলবার দিতে গিয়েছিলাম আর আমাদের টাইম লেগেছিল মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দেব এটা ভাবতে পারিনি। প্রথমে একবার ভেবেছিলাম যে না, চলো পুজো দেবো না, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেবো, কিন্তু টাইমটা দেখতে দেখতে কীভাবে কেটে গেল। আর অসংখ্য মানুষ, সহস্র মানুষ এসেছে বহু দূর দূর থেকে পুজো দিতে, বিশ্বাস নিয়ে। বিশ্বাসে মেলাই বস্তু, বড়মা, বড়মার ভালোবাসা। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত পুজো দেওয়াটা হলো, মনের আশাটা একটুখানি মিটলো এবং মনটা খুব ভালো লাগলো। টাটা গাইস, বাই বাই, সবাই ভালো থেকো তোমরা।